মাগুরায় গড়াই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এর ফলে নদী তীরবর্তী মালোপাড়া এলাকায় দেখা দিয়েছে ভাঙন। অসময়ের ভাঙনে এরই মধ্যে বেশ কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এসব পরিবার। মাগুরা সংবাদদাতার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরার গড়াই নদীর ভাঙন রোধে 2023-24 অর্থ বছরে জিও ব্যাগ দিয়ে নদীর পার সংরক্ষণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিয়ার রহমান। কিন্তু এই কাজ করতে গিয়ে উল্টো নদী ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। জিও ব্যাগ ভরার জন্য নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন শুরু করে তারা। এর ফলে ভাঙনের মুখে পড়ে জেলার শ্রীপুর উপজেলার গড়াই নদীর তীরে মালোপাড়া এলাকা। বেশ কয়েকটি ঘর এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে, আরও কিছু ঘর ভাঙনের ঝুঁকিতে আছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে পুরো মালোপাড়া। এই অবৈধভাবে এই আমাদের এত কাছের থেকে বালি তার উত্তোলন করার জন্যই আমাদের এই সমস্যার মূল কারণ। এই ভাঙনের মূল কারণ ওইটাই। আমাদের ঘরবাড়ি ভেঙে গেছে, এখন আমাদের তো কোথায় যাওয়ার জায়গায় নেই, ছেলে মেয়ে না কোথায় যাব। নদীর কূল থাকা ছাড়া তো আমাদের উপায়ও নেই, যে অন্য জায়গায় যে কিছু করে খাবো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। কোনো বড় বর্ষা হয় তাহলে যে এখানে ফাটল হয়েছে সেটা স্লাইড করে যেতে পারে, তবে আমরা মানে ক্ষতিগ্রস্ত যে 8-10টি পরিবার রয়েছে তাদের লিস্ট উপজেলা প্রশাসনে জমা দেওয়ার জন্য। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.